নাসার জনসন স্পেস সেন্টারের গবেষকগণ চন্দ্র মাটি থেকে অক্সিজেন উৎপন্ন করতে সক্ষম হয়েছে। এই টেস্টে এক বিশেষ ধরনের রিয়েক্টর ব্যবহার করা হয়। এই রিয়েক্টরের সাহায্যে চন্দ্র মাটিকে অতি উচ্চ তাপমাত্রায় গলানো হয়। এই মাটিগুলোকে যখন উত্তপ্ত করা হয় তখন দেখা যায় এই মাটি থেকে কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে। এই কার্বন মনোক্সাইড থেকে পরবর্তীতে অক্সিজেন উৎপাদন করা সম্ভব। আমরা জানি চাঁদ সম্পর্কে দীর্ঘমেয়াদী গবেষণা চালানোর জন্য আর্টেমিস মিশনকে পরিচালনা করা হবে। এই চন্দ্র মাটি থেকে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন করা হবে সেই পরিমাণ অক্সিজেন আর্টেমিস মিশনে অংশগ্রহণ করা অ্যাস্ট্রোনটদের অক্সিজেনের যোগান দিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই যুগান্তকারী আবিষ্কারকে বাস্তব রূপ দেওয়ার জন্য অলরেডি প্ল্যানিং শুরু হয়ে গিয়েছে। এই পদ্ধতিতে অক্সিজেন উৎপাদন করার জন্য চাঁদের বুকে এক বিশেষ জায়গা শনাক্ত করা হয়েছে। এই বিশেষ ধরনের টেস্টটির নামকরণ করা হয়েছে ইনসিটু রিসোর্স ইউটিলাইজেশন। এই যুগান্তকারী আবিষ্কারের জন্য নাসা জনসন স্পেস সেন্টারের ভূয়সী প্রশংসা করে এক বিবৃতিতে জানায়, এই যুগান্তকারী আবিষ্কারের ফলে প্রতি বছর চাঁদের সারফেসে প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপাদন করা সম্ভব হবে এবং এই অক্সিজেনকে কাজে লাগিয়ে চাঁদের বুকে অবস্থানরত অ্যাস্ট্রোনটগণ সেখানে সাস্টেইন করতে পারবে। এই টেস্টটি নাসার কার্বো থার্মাল রিডাকশন ডেমনস্ট্রেশন পরিচালনা করে। তারা চাঁদের অবস্থানকে সিমুলেট করার জন্য নাসার জনসন স্পেস সেন্টারের ডার্টি থার্মাল ভ্যাকুয়াম চেম্বার ইউজ করে। 15 ফুট প্রস্থ বিশিষ্ট এই চেম্বারে উচ্চ ক্ষমতার লেজার রশ্মি ব্যবহার করা হয়, যাতে করে এই চন্দ্র মাটি খুব তাড়াতাড়ি উচ্চ তাপমাত্রায় পৌঁছাতে পারে এবং এই উচ্চ তাপমাত্রায় পৌঁছানোর পর চন্দ্র মাটি যেন গলতে পারে। এই চন্দ্র মাটি গলে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড উৎপন্ন করে এবং এই প্রক্রিয়াটিকে কার্বো থার্মাল রিডাকশন বলা হয়। এই প্রসেসটি আগেও অনেকবার পরিচালনা করা হয়েছিল, কিন্তু এই প্রসেসটিকে কখনো ভ্যাকুয়ামে পরিচালনা করা হয়নি। নাসার উন্নত টেকনোলজির কার্বো থার্মাল রিয়েক্টরের বদৌলতে এই ভ্যাকুয়ামে কনস্ট্যান্ট প্রেসার ধরে রাখা সম্ভব হয়েছে। তাছাড়াও উৎপাদিত কার্বন মনোক্সাইড যাতে অপচয় না হয় সেজন্য এই রিয়েক্টরে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যখন চন্দ্র মাটি গলতে শুরু করে তখন ম্যাস স্পেকট্রোমিটারের সাহায্যে এই পুরো অপারেশনটিকে তদারকি করা হয়। এই কার্বো থার্মাল রিয়েক্টর কার্বন মনোক্সাইডের উৎপাদনকে খুব সহজেই ডিটেক্ট করতে পারে। নাসার প্রকৌশলী এবং জনসন স্পেস সেন্টারের কার্বো থার্মাল রিয়েক্টরের প্রধান ডিরেক্টর অ্যানাস্থিসিয়া ফোর্ড বলেন, আমাদের এই টিম অতি সফলতার সাথে এই প্রসেসে অক্সিজেন উৎপাদন করতে সক্ষম এবং সেই সাথে এই প্রসেসটি চাঁদের বুকে সফলতার সাথে সাস্টেইন করানো সম্ভব। নাসার টেকনিক্যাল রেডিনেস স্ট্যান্ডার্ড স্কেল এই পুরো এক্সপেরিমেন্টটিকে লেভেল 6 সার্টিফিকেট দিয়েছে, যার মানে দাঁড়ায় এই টেস্টটি চাঁদের বুকে পরিচালনা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। সুদীর্ঘ 50 বছর পর আর্টেমিস মিশনের মাধ্যমে চাঁদের বুকে আবার মানুষ প্রেরণ করা হবে। তাই নাসার বৈজ্ঞানিকগণ চাঁদের বুকে এমন একটি হ্যাবিটেবল জোন তৈরি করতে চাচ্ছে যেখানে অ্যাস্ট্রোনটগণ স্বাভাবিকভাবে থাকতে পারবে এবং সেখানে নির্বিঘ্নে তাদের মিশন পরিচালনা করতে পারবে। এই রিয়েক্টরের মাধ্যমে উৎপাদিত অক্সিজেন শ্বাস প্রশ্বাসের কাজ ছাড়াও রকেট জ্বালানি হিসেবেও ব্যবহার করা যাবে। যুগান্তকারী এই টেস্ট রেজাল্টটি আমাদের চাঁদের মিশনকে আরো সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং অনেক সহজ করে আনবে বলে আমার বিশ্বাস।